তিনি রোজের কিতাব আমার কিছু হইব না, আমি বাবা বলি। আই হাই ভাই, তোমার আগেই কইছিলাম এই রোহিতে গরমের মধ্যে যাইও না, চেহারাটা নষ্ট করবো। কে কি হইছে? কারণ ও মায়া কে রে ভাই, ছিল না রে গরমের কি জ্বালা, ওয়া গেছে একদম ফুসফুসটা কালা। এই তোর হেলমেটটা দিয়ে যা। এই শুন শুন শুন, কিরে গোসল করে রাস্তা আটতেছস কে? আরে ভাই গোসল করি নাই, গরমে গাইমা পুরা ভিজা গেছি। ইস শৈল লাবর্তি গাম খবরটা কি ভাই? কালকে সারাদিন কারেন্ট থাকবো না। শীতের সময় লুঙ্গি মাথা দিস না। আপনার বেশি গরম লাগলে আন্ডার মতো জামা খুললা বইন। মায়ের গায়ে গরম বেশি লাগতেছে জায়গা। সুপ্রিয় দর্শক, অসহায় টিভি লাইভ টেলিকাস্ট থেকে আমি আপনাদের সাথে আছি মিস্টার পেন্সিল ব্যাটারি। আমরা জানি এই উড়াধুরা গরমে আপনার অতিষ্ঠ হয়ে গেছে, এই আপনাদের কথাই বিবেচনা রেখে আমাদের সাথে রয়েছে গরম দূরীকরণের MBBS PhD অফ হার্ট ডক্টর বরফ। ডক্টর, এই উড়াধুরা গরম কি দূর করা সম্ভব? অবশ্যই, এটা তো একটা সিম্পল ব্যাপার। দেখলেন ডক্টর কি সুন্দরভাবে বললে, এটা একটা সিম্পল বিষয়। তো আমরা এখন ডক্টর থেকে জানবো এই উড়াধুরা গরম থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন।
এই উড়াধুরা গরম থেকে আপনারা মুক্তি পেতে চান, তাহলে শীতকাল পর্যন্ত ওয়েট করুন। আপনারা অগলে মেরি দৌড়াদৌড়ি করে কোনায় যান? আরে ভাই সামনে তো ঠান্ডা খাওয়াইতেছে। হাসাইনি? আয়ো তো খাইউ। এই গরমে ঠান্ডা খেয়ে পুরো শরীরটাই ঠান্ডা হয়ে গেল। আহ কি হট না, সরি কুল। ভাই আর একটু গরমটা বেশি আরেক কেন দিবেন নি? কেন আর এক মুখে খাই বুঝতো না, আরে হুরা বোতল গা দিয়ে দেন। ঠান্ডা খাইলাম না, আমারও তো গরম লাগতেছে। এই লেবু শরবত খান, কলজে ঠান্ডা করেন। এই লেবু শরবত খান, কলজে ঠান্ডা করেন। এই ও শরবত ভাই, একবারে খাইয়া কলজাটা ঠান্ডা বানাই ফেলাম। দেন এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে দাম দর করে লন। কত দাম? কত? পাঁচ টাকা করে দুটো দশ টাকা দিয়ে দিব কি? হ্যাঁ হ্যাঁ। আরে ভাই প্রতি গ্লাস 1200 টাকা করে। কা ভাই, আমি কি সোয়াল সোয়াল পাগলা করতে কামড়াইছে? আপনি 1200 টাকা করে দিয়ে চাইতেছেন? খালে খান নালে জান না। ধরো মিয়া, আমি শরবত আম নেই খান, নালে ভরিয়ে চল। ভাই অনেক গরম পড়ছে, শরবত খামু না? কি করমু, গরমে তো শরবত খাওয়া লাগবে। আয় ভাই, কিছু ডিসকাউন্ট হবে না? না দেন খাই। বন্ধু তুই কোথায়? আমি তো বাসার নিচে। তাহলে আয়, দুই বন্ধু মিললে একটু আড্ডা দেই, গরমে তোর ভাল লাগে না? না রে আইতে পারবো না আজকে। কেন? বাসায় নতুন এসি আইছে, তুই একটু ঠিকঠাক করতে দিব। এ বন্ধু তুই খালাই রইছো, ল তোর বাসায় যাই, এসিটা একটু অন করে দিবি, আমি এসি নিচে সুন্দর করে শুইয়া এক ঘন্টা রেস্ট নেবো, গরমের কোনো চিন্তাই নাই। কি এর এসি? কা ফোনে না বললি নতুন এসি কিনছো? আরে ওটা তো ওই এসি না, এসি এই যে আমাদের নতুন দারোয়ান এসি। সে এসি হয় কি করে? আরে আকাশের এ সৌদুরি সি এসি। আরে কি গরম পড়েছে, ঝোল ঝোল একবার চলে গেল। হ্যাঁ এটা কি? মুই 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 মোটরসাইকেল না?
আরে মামুর কুঠা তুই এখানে কি মাখেছিস? বেলা মুই তো বরফ পাউডার দিছি, পুরো শরীর মুখ সবকিছু ঠান্ডা হয়ে গেছে। বাঁচতে পারছি না, তুই সত্য বলছিস? মিথ্যা বলবো কেন? এই দেখো না বরফ পাউডার। তাহলে আমার একটু দে, আমিও মাইকে একবার ঠান্ডা হয়ে যাই। হ্যাঁ তুই বন্ধু মানুষ, তোকে দেবো না কেন, তোকে বাড়াইয়ে দেবো। ধন্যবাদ বন্ধু। আরে সত্যি তো বলছে, পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে। ভূত ভূত ভূত।